তারা ওই যে দুই তিন ইয়া পুড়িয়া খায়, আবার দুই তিন পুড়িয়া পকেটে রাখে। এটা এই জন্য বলতেছি, আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশে আমি চাকরি করেছি, তবে আমি এটা আমার অফিসার থেকে বলে দিয়েছি, যদি তার ব্যাকগ্রাউন্ড আমরা দেখব, তার বাবা মাকে জিজ্ঞেস করব, যদি কখনো সে এই ধরনের পজিশনে পড়ে আর কি, যে অনেক সময় দেখা যায় যে সে মাদক খাইলো, হয়তো বা ছয় সাত পুড়িয়া আবার অন্যজনের কাছে বিক্রি করলো, এরকম মানে আমার দৃষ্টিকোণ থেকে দেখে। আর কিছু কিছু পুলিশ সদস্য আছে হয়তো ইন্টেনশনালি পকেটে মাদক দিয়ে মামলা দিয়ে দেয়, এটাও আছে, দুইটাও মানে দুই দিকে আছে। তবে আমি আজকে ক্লিয়ার ইনস্ট্রাকশন বলে দিয়েছি, যদি এই ধরনের কারো ভিতরে এই ধরনের মানে অপরাধ লক্ষ্য করা যায়, আমি দ্রুত তাদেরকে ডিপার্টমেন্টে স্যাক করে দেবো। এটা আমি আজকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি আমাদের, যে মাদকাসক্ত পুলিশ এবং মাদক ব্যবসায়ী পুলিশের চাকরির, আমাদের আইজিপি মহোদয় বলেছেন এরা পুলিশের সদস্য নয়। আমাকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে পাঠিয়ে দিয়েছেন, আমি স্পেশাল অর্ডিনেন্স দিয়ে, আপনারা দুই একটা জিনিস এই যদি থাকলে আমাকে ইন্টেলিজেন্স দিবেন, আমি কীভাবে তাদেরকে ব্যবস্থা নিতে হয়, আপনি কোনো কিছু বলতে হবে না, শুধু আমাকে শুধু নাম নাম্বারটা দিবেন যে ওই জায়গায় গেছে, তখন কীভাবে ব্যবস্থা নিতে হয় সেটা আমি ব্যবস্থা নেব। এটা আমি আজকে ক্লিয়ার পরিষ্কারভাবে আমার অফিসার টফিসে সবাইকে বলে দিয়েছি। আজকে আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি, আগামীকাল থেকে কোনো রিকোয়েস্ট করবো না, আমার আজকে ক্লিয়ার ইনস্ট্রাকশন বলে দিয়েছি। আর তারপরেও যদি কেউ ইয়ে করে, আমি তাদের ডিপার্টমেন্টে থাকা তাদের কোনো অধিকার নেই। আমি ইউনিফর্ম পরে যদি আমি ফেন্সিডিল খাই, মাদক খাই, তাহলে আমি কী জনগণের কী নিরাপত্তা দেব, তাই না? এটা হচ্ছে আমার কথা। আমি যে শপথ নিয়ে পুলিশে চাকরিতে আসছি রাষ্ট্রের ধারক বাহক হিসাবে, সেই রাষ্ট্রের যদি আমি ইয়া হই, রাষ্ট্রের যদি ক্ষতিগ্রস্ত হয় আমার জন্য, এই চাকরি তো আমার জন্য নয়, এটা আমি ক্লিয়ার বলে দিয়েছি। এবং গত পরশু দিনও বলেছি, আজকেও আমি আমাদের ফোর্সের উদ্দেশ্যে সবাইকে বলেছি। ধন্যবাদ। আর একটা জিনিস আপনাদেরকে বলি, যে যে উদ্দেশ্যে আমি আজকে মেট্রোপলিটন পুলিশের এসেছি এখানে, আমি চাই আমাদের পুলিশ সদস্য প্রতিটা জনগণের দোর গোড়ায় তাদের সেবা পৌঁছাই দিবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা কমিউনিটি পুলিশের পাশাপাশি আমরা কিন্তু বিট পুলিশের ব্যবস্থা প্রবর্তন করেছি। বিট পুলিশ, এই বিট পুলিশের মাধ্যমে আমাদের পুলিশের সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে যাবে। তদ্রূপ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হবে অন্য অন্য পুলিশের চেয়ে ডিফারেন্ট। তাদের যে গেচ্চার পচ্চার এবং তাদের যে অ্যাক্টিভিটি, আমরা আধুনিক পুলিশের আদলে আমরা তৈরি করতে চাই। আমাদের সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে আমার অনেক প্রত্যাশা, আপনি এই মেট্রোপলিটন পুলিশকে যুগোপযোগী পুলিশ করার জন্য আপনাদের সহযোগিতা আমার একান্ন কাম্য। আমি গতকালকে আমাদের মাননীয় মেয়র এএসএম খায়রুজ্জামান লিটন মহোদয়ের সঙ্গে দেখা করেছি। উনি আমাকে বলেছেন যে রাজশাহী মেট্রোপলিটন সিটি কর্পোরেশনের যে যে উন্নয়নের দরকার পুলিশের জন্য, উনি আমাকে সার্বিক সহযোগিতা করবে। আমাদের সাংবাদিক ভাইরা যদি আমাকে সহযোগিতা করে, ইনশাআল্লাহ আমরা একটা আগামীতে এবং আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমরা একটা ভালো পুলিশ আপনাদেরকে আমরা উপহার দেব। আশা করি আমরা সকলেই মিলে সম্মিলিতভাবে এই নগরকে অপরাধমুক্ত এবং ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর নতুন প্রজন্মের জন্য আমরা একটা ভালো পুলিশি করতে চাই। আপনারা জানেন যে আমাদের রাজশাহী বেল্ট, এটা হচ্ছে আপনাদের বর্ডার এলাকা হওয়ার কারণে মাদকের প্রবণতা বেশি। এই মাদকের ব্যাপারে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, আমি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি, এটার জন্য আপনাদের সহযোগিতা আমার একান্নই কাম্য। আমাদের পুলিশ সদস্যকে আমি তাদেরকে সতর্ক করেছি, যারাই মাদকের সঙ্গে সম্পৃক্ত হবে এবং যারাই মাদকের ব্যাপারে যারা তাদের সম্পৃক্ততা থাকবে এবং যারা মাদকাসক্ত থাকবে, এই পুলিশ আমাদের দরকার নাই। আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল পুলিশ বলেছেন যে পুলিশ ইউনিফর্ম পরে মাদকের ব্যবসা করবে, মাদকাসক্ত হবে, এই পুলিশ আমার দরকার নাই। সুতরাং আমি তাদেরকে বলেছি তারা এইসব পথ পরিহার করে তারা নতুনভাবে জীবন শুরু করবে, না হলে তাদের এই ডিপার্টমেন্টে তাদের কোথাও ঠাঁই হবে না।
তারা আমার সঙ্গে প্রতিজ্ঞা করেছে পুলিশ বাহিনী হবে জনগণের সেবক, আমরা আপনাদের সেবক হিসাবে কাজ করতে চাই। পুলিশের সেবক হিসাবে কাজ করার জন্য আমাদের যা যা করা দরকার আমি তাই করব। আমি আজ 20 বছর পরে আপনাদের কাছে এসেছি, আমি আশা করব জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যেই আমরা কাজ করব। এই জনগণের প্রত্যাশা পূরণ করতে যে আমাদের যা যা দরকার আমরা সব কিছুই ব্যবস্থা গ্রহণ করব। আমি চাবো যে আমাদের নিরাপত্তার চাদরে এই রাজশাহী মেট্রোপলিটনটাকে আমরা নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে চাই, প্রযুক্তি নির্ভর শহর গড়তে চাই। আমি মেয়র মহোদয়কে কথা বলেছি, উনি আমাকে কমিটমেন্ট করেছেন যে আমরা নিরাপত্তার চাদরে ডিজিটালাইজভাবে আমরা এই মেট্রোপলিটনকে আমরা ঢেলে সাজাবো। সেইটার জন্য আমাদের সাংবাদিক ভাইদের জন্য সহযোগিতা চাচ্ছি, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আগামীতে আমরা সুন্দরভাবে একটা সার্ভিস ওরিয়েন্টেড পুলিশ এবং উন্নয়নমুখী পুলিশ আমরা করতে চাই। আপনারা ইতিমধ্যে জানেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে 2041 সালে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশ হিসাবে যে তৈরি করার যে উনি রূপকল্প গ্রহণ করেছেন, এই রূপকল্পের সাথে সাথে আমাদের পুলিশ বাহিনী সামনের দিকে এগিয়ে যাবে, সেটাই আমাদের প্রত্যাশা। কারণ দেশের উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো না থাকে তাহলে কোনোভাবেই একটা দেশ এগিয়ে যাবে না। আমরা চাই এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের যা কিছু দরকার ইনশাল্লাহ আপনাদেরকে নিয়েই আমি সামনের দিকে এগোতে চাই, আপনাদের সহযোগিতা চাই। আমি আশা রাখবো সবাই আমাকে সহযোগিতা করবে,